সেবা খাতের উপর পরিচালিত টিআইবির জরিপ প্রতিবেদনে বিচার বিভাগকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত বলা হয়েছে। এরপরই রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেবা প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের কাছ থেকে 9,500 কোটি টাকার বেশি ঘুষ নিয়েছে, যা 3 বছরে বেড়েছে শতকরা প্রায় 17%। টিআইবির ওই জরিপের গ্রহণযোগ্যতা সম্পর্কে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছেন, এটি আংশিক, সামগ্রিক চিত্র আরও ভয়াবহ হতে পারে। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। এদেশের সেবা প্রতিষ্ঠানগুলোতে যে সেবার বদলে রীতিমতো নিপীড়ন চলে, সেটা হয়তো কম বেশি সবারই জানা, কিন্তু চিত্রটা আরও ভয়াবহ। জরিপে বলা হলো, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত বিচার বিভাগ, যা 2007 জরিপে প্রথম হওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে ঠেলে দিয়েছে দ্বিতীয় স্থানে। 3 নম্বরে আছে ভূমি প্রশাসন, 4র্থ স্থানে আছে আয়কর ও শুল্ক, এবং 5ম স্থানে আছে বিদ্যুৎ বিভাগ। বিচার বিভাগের সেবা নিতে গিয়েছেন এমন 88% মানুষই দুর্নীতি শিকার হয়েছে। বিস্ময়কর ব্যাপার হলো, বিচার বিভাগে একজন সেবা গ্রহণকারীকে বছরে ঘুষ দিতে হয় গড়ে 7,918 টাকা, আয়কর ভ্যাট ও শুল্ককে ঘুষ দিতে হয় 6,734 টাকা, ভূমি প্রশাসনকে দিতে হয় 6,116 টাকা, বীমাকে দিতে হয় 3,949 টাকা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে দিতে হয় 3,352 টাকা। অন্যদিকে আদালতের মধ্যে দুর্নীতির বিচারে প্রথম হাইকোর্ট, যেখানে সেবা গ্রহণকারীকে বছরে ঘুষ দিতে হয় গড়ে 12,761 টাকা। দ্বিতীয় স্থানে আছে ম্যাজিস্ট্রেট কোর্ট, যেখানে ঘুষের গড় পরিমাণ 6,598 টাকা। তৃতীয় স্থানে আছে জজ কোর্ট, যেখানে ঘুষের গড় পরিমাণ 6,178 টাকা। বিচার বিভাগের দুর্নীতির ধরনগুলোর মধ্যে আছে ঘুষ, উকিল কর্তৃক হয়রানি, সময় ক্ষেপণ, আদালতের কর্মকর্তা কর্মচারী কর্তৃক হয়রানি সহ বিভিন্ন ধরনের দুর্নীতি। আর বিচার বিভাগকে ঘুষ প্রদানের কারণগুলোর মধ্যে আছে দ্রুত শুনানি হওয়া, মামলার রায়কে প্রভাবিত করা, ডকুমেন্ট উত্তোলন, শুনানির তারিখ পেছানো, নথিপত্র গায়েব সহ আরও অনেক কারণ। প্রশ্ন হলো, দুর্নীতির কথা বিচার বিভাগ থেকে অস্বীকার করা হলে টিআইবির জবাব কি হতে পারে? সবচেয়ে বেশি সংখ্যক সেবা গ্রহণকারীর কাছ থেকে ঘুষ নেয়ার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা একদিক দিয়ে প্রথমও হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে সেবা নিতে গিয়েছেন এমন শতকরা 68.1% মানুষকেই ঘুষ দিতে হয়েছে। জরিপ সীমিত পরিসরে হয়, জরিপ প্রকাশের অনুষ্ঠানে এই নিয়ে প্রশ্ন উঠে, তবে দুদক চেয়ারম্যান বিষয়টিকে দেখলেন ভিন্নভাবে। এটি কিন্তু দুর্নীতির সার্বিক চিত্র নয়, এটি দুর্নীতির আংশিক চিত্র। দেশের দুর্নীতির ব্যাপকতা এর চেয়ে অনেক বেশি। জরিপে দেখা যায়, বছরে জাতীয়ভাবে সেবা প্রতিষ্ঠানগুলোকে দেয়া ঘুষের পরিমাণ 9,591 কোটি 60 লাখ টাকা, আর শহরের তুলনায় গ্রামের মানুষ বেশি দুর্নীতি শিকার। আশিকুর রহমান চৌধুরী, NTV নিউজ, ঢাকা।